আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। প্রথম সারা প্রদানকারী সংস্থা হিসেবে এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষ রোগীদের হসপিটালে প্রেরণ ও দেশি বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে সব ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্ঘটনায় উদ্ধার কার্যে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইতিহাস সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তৎকালীন ব্রিটিশ সরকার অবিভক্ত ভারতে 1939 থেকে 1940 অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য অর্থাৎ কলকাতা পাতে বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। 1947 সালে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে ভারতের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে এয়ার রেড প্রিকশনস যার অ্যাপ্রোভিয়েশন ARP এবং পরবর্তী পর্যায়ে 1951 সালে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পরে কর্মব্যবস্থার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেস্কিউ বিভাগ নামে একটি বিভাগ সৃষ্টি হয়। 1981 সালের 9 এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেস্কিউ বিভাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অন্তর্ভুক্ত হয়। আমাদের এই চ্যানেলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আপলোড করা হয়। আপনার যদি ফায়ার সার্ভিস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।